প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন মণ্ডল, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম শ্রেণীদের বার্ষিক পরীক্ষায় সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় দুয়ের উপর যে আলোচনা করব, আলোচ্য বিষয় হচ্ছে আমার গণতন্ত্রের পুনরুযাত্রা, অর্থাৎ গণতন্ত্র পুনরায় ফিরে এসে যে পুনরুযাত্রা শুরু করেছে সেই সম্পর্কে আলোচনা করব। এখানে বিস্তারিত এই পাঠে আলোচনা রয়েছে, যে কারণে আমি পর্ব ভাগ করেছি, পর্যায়ক্রমে কয়েকটি পর্বে এই ক্লাসটি নেব। এবং আজকে যে আমি আলোচনা করতেছি সে আলোচ্য পৃষ্ঠা হচ্ছে 33। প্রিয় শিক্ষার্থী, তাহলে আর নবম শ্রেণীর জন্য এটি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা এখান থেকে আমাদের সৃজনশীল বা অনুধাবন এবং MCQ-র জন্য অনেক প্রশ্ন হয়ে থাকে। এই জন্য প্রিয় শিক্ষার্থী, আমার আলোচনার প্রেক্ষিতে বা আমার আলোচনার পাশাপাশি তোমরা অবশ্যই পাঠ্য বইটি বের করবে এবং আলোচনার সঙ্গে সঙ্গে পাঠ্য বইটি দেখবে এবং পরবর্তীতে একবার অনুশীলন করলে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আলোচনায় যেতে পারি। গণতন্ত্রের পুনরুযাত্রা। স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বরণের পর বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার মারাত্মকভাবে ব্যাহত হয়। অর্থাৎ 1975 সালে যে বঙ্গবন্ধুকে সপরিবারে 15ই আগস্ট হত্যা করা হয়, তার পরবর্তী থেকে আমাদের গণতন্ত্রের যে ছিল, যে গণতন্ত্রের পুনরুযাত্রা বা গণতন্ত্রের অগ্রসর হচ্ছিল, সেই অগ্রসরের মারাত্মকভাবে ব্যাহত হয়, অর্থাৎ গণতন্ত্রকে ব্যাঘাত ঘটে। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখি আমরা বাংলাদেশে 1990 সাল পর্যন্ত সামরিক বেসামরিক আদলে সেনা শাসন অব্যাহত ছিল। অর্থাৎ 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে সেনাবাহিনী বা বেসামরিক বা সেনা শাসকরা এই দেশ পরিচালনা করেছিল 1990 সাল পর্যন্ত। 1990 সালে 6ই ডিসেম্বর জেনারেল হোসেন মোহাম্মদ ইরশাদের পদত্যাগের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসান ঘটে এবং পরবর্তীতে গণতন্ত্রের অগ্রসর মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পরে শেষ 1975 থেকে 1990 সাল পর্যন্ত যে সেনা শাসনের অব্যাহত ছিল বা সেনা শাসন দ্বারা এই বাংলাদেশ পরিচালিত হয়েছিল, তারপরে 1990 সালে যখন ইরশাদের পদত্যাগ হয় তারপরে সেনা শাসনের অবসান ঘটে, গণতন্ত্রের পুনরুযাত্রা শুরু হয়। অর্থাৎ এরশাদের পদত্যাগের পর থেকে আবারও গণতন্ত্রের পুনরুযাত্রা, মানে আবার নতুন করে গণতন্ত্র শুরু হয়। সকল দেশের সকল দলের অংশগ্রহণে 1991 সালে 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তনের গণতান্ত্রিক ধারা চালু হয়। তারপরে 1990 সালে যখন গণতন্ত্রের পুনরুযাত্রা শুরু হয়, তারপরে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে 1991 সালে 27শে ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠানের নির্বাচনের অনুষ্ঠানের মাধ্যমে সরকার পরিবর্তনের ফলে বা সরকার পরিবর্তনের যে সেনা শাসনের পরিবর্তে গণতান্ত্রিক সরকার পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের মাধ্যমে আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক ধারা চালু হয়। সামরিক সরকার সমূহের দুঃশাসনের কবল থেকে মুক্ত হয়ে জনগণ দেশের একটি স্থায়ী গণতান্ত্রিক ধারা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ পূর্ণ প্রতিষ্ঠানের লক্ষ্যে অগ্রসর হয়। যখন সেনা শাসন ছিল দীর্ঘ 1975 থেকে 90 সাল পর্যন্ত, তারপরে সেনা শাসন বাতিলের পর বা সেনা শাসনে চলে যাওয়ার পরে গণতান্ত্রিকে বা গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হলে তখন বাঙালির জনগণ বা বাংলাদেশের জনগণ সেনা শাসন বা সামরিক শাসনের দুঃশাসন থেকে তারা মুক্ত হয়ে স্থায়ী একটি গণতান্ত্রিক ধারা এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা অগ্রসর হতে থাকে। এই অগ্রযাত্রার সকল শ্রেণী পেশা মানুষ এক বীরত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ এই গণতান্ত্রিক অগ্রযাত্রা বা গণতন্ত্রের পুনর্যাত্রার ক্ষেত্রে শুধু রাজনৈতিক দলগুলো নয়, রাজনৈতিক দলের পাশাপাশি সকল শ্রেণীর পেশা মানুষের তারা বীরত্বপূর্ণ অবদান রেখেছিল। একটি প্রকৃত
জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মানুষ জেল, জুলুম, নির্যাতন এমনকি মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে অকাতরে প্রাণ দেয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখছি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য একটি জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা চালুর লক্ষ্যে জনগণ সহ সকল স্তরে পেশাজীবী সকল শ্রেণীর মানুষেরা তারা আন্দোলনের করেছিল এবং এই আন্দোলনের ক্ষেত্রে তারা বিভিন্ন সময়ে তাদেরকে জেলে যেতে হয়েছে, বিভিন্ন জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে এবং এমনকি সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাদের মৃত্যু বরণও করতে হয়েছে। তাই এই ধরনের জেল, জুলুম, নির্যাতন এবং মৃত্যুকে তারা অকাতরে বা মৃত্যুর ভয়কে ভয় না রেখে তারা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছে এবং এক পর্যায়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কর্তৃক শাসন ব্যবস্থার পরিচালনার পথ উন্মুক্ত হয়। যখন সামরিক শাসনের চলে যায়, গণতন্ত্রের পুণ্যযাত্রা শুরু হয়, তখন জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা বা প্রতিনিধি কর্তৃক শাসন ব্যবস্থা পরিচালিত হয় এবং এই পরিচালনার পথটা উন্মুক্ত হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার পদ্ধতি দেশে পূর্ণ প্রবর্তন এবং সংবিধানে তা অন্তর্ভুক্ত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, গণতন্ত্রের পুণ্যযাত্রার ক্ষেত্রে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সামরিক শাসনের সময় যখন ছিল, সেই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তে বা সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার পদ্ধতি পূর্ণ প্রবর্তন হয় এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এই গণতন্ত্রের পুণ্যযাত্রার ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষ পেশাজীবী অংশগ্রহণের বা আন্দোলনের মাধ্যমে এই গণতন্ত্র পুণ্যযাত্রা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা জানবো 1990 সাল এর গণ অভ্যুত্থান এবং গণতন্ত্রের পুনরুযাত্রা, অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে কোনো গণতন্ত্রের পুনরুযাত্রা যখন শুরু হয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। 1982 সালের শেষের দিকে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের শিক্ষানীতি বাতিলের দাবিতে সামরিক শাসনের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত ঘটায় ছাত্র সমাজ। তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার যখন সে ক্ষমতা দখল করে তখন সে যে একটা শিক্ষানীতি গ্রহণ করছে, সেই শিক্ষানীতির বিরুদ্ধে 1982 সালে ছাত্র সমাজ তার সর্বপ্রথম আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনটি সামরিক শাসকের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত ঘটে। 1972 সালের মূল সংবিধানের অক্ষুণ্ণ রেখে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে 1983 সালে আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় ঐক্য জোট এবং বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট গঠিত হয়। তাহলে ছাত্র সমাজের যখন আন্দোলন শুরু হয় সেই প্রেক্ষাপটে বা সেই সূত্র ধরে যে 1972 সালে যে আমাদের বাংলাদেশে যে সংবিধান রচনা করা হয় বা সংবিধান তৈরি করা হয়, তার সংবিধানের বা মূল সংবিধানকে অক্ষুণ্ণ রেখে এবং সামরিক শাসনের বাতিল করে সংসদীয় সরকার বা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে 1983 সালে অর্থাৎ 1983 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দল মিলে একটি ঐক্যজোট গঠন করা হয়, অন্যদিকে আবার বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট গঠন করা হয়। তাই এই জোটের গঠনের মাধ্যমে তারা সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই জোট গঠিত হয়। 15 দল এবং ও 7 দলের সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলনকে সফল করার লক্ষ্যে 5 দফা দাবি ঘোষণা করে। অর্থাৎ তারা হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যে সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলন করবে, সেই আন্দোলন করার বা আন্দোলনকে সফল করার জন্য তারা আওয়ামী লীগের 15 দল এবং বিএনপির 7 দলের মিলে একটি দুই দলের মিলে আন্দোলনকে সফল করার লক্ষ্যে তারা 5 দফা কর্মসূচি বা দাবি ঘোষণা করে। 5 দফা কর্মসূচির মূল দাবি ছিল অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার। অর্থাৎ তার দাবির প্রথমেই ছিল যে অবিলম্বে সামরিক শাসন, অর্থাৎ এরশাদের সামরিক শাসন প্রত্যাহার করতে হবে বা তাকে পদত্যাগ করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং যে কোনো নির্বাচনের আগে সার্বভৌম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান, অর্থাৎ
তাদের দাবির পরবর্তী 5 দফা কর্মসূচির মধ্যে আবার ছিল সেনাবাহিনীকে ব্যারাকে অর্থাৎ সেনাবাহিনী তার ক্যান্টনমেন্টে ফিরে নিতে হবে এবং নির্বাচনের ক্ষেত্রে বা জাতীয় নির্বাচনের আগে সার্বভৌম জাতীয় নির্বাচনের আগে অবশ্যই তা অনুষ্ঠিত করতে হবে, নির্বাচন অনুষ্ঠিত। এখানে বলা যায় কোনো নির্বাচনের আগে সার্বভৌম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত, অর্থাৎ অন্য কোনো নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বা গণতন্ত্রের পূর্ণ যাত্রার ক্ষেত্রে সংসদীয় সরকার ব্যবস্থা চালুর জন্য নির্বাচন করতে হবে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল বাংলাদেশের জনগণ ভালো চোখে দেখেনি, অর্থাৎ যখন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করার জন্য ক্ষমতা দখল করে বাংলাদেশের জনগণ তা ভালো চোখে দেখে নাই, কারণ এই সামরিক শাসনের মাধ্যমে বেসামরিক সরকার উৎখাত করার ক্ষেত্রে জনগণ তারা ভালো চোখে দেখতে পায় নাই। ফলে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের দীর্ঘ প্রায় 9 বছরের শাসনকালে প্রবল গণ আন্দোলনের সম্মুখীন হয়, অর্থাৎ যে এরশাদ দীর্ঘ 9 বছর 1981 থেকে 90 সাল পর্যন্ত সে ক্ষমতায় ছিল, সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রায় সব সময় আন্দোলন ছিল বা গণ আন্দোলন, এই আন্দোলনের সম্মুখীন হতে হয়েছে এরশাদের শাসনকালে বা এরশাদের সময়কালে এরশাদ এই বিভিন্ন গণ আন্দোলনের সম্মুখীন হয়েছিলেন। এই আন্দোলনের রাজনৈতিক দল ছাড়াও ছাত্র, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কৃষিবিদ, কৃষক, শ্রমিক সহ সকল শ্রেণী ও পেশার জনগণ অংশগ্রহণ করে। তাহলে এই প্রিয় শিক্ষার্থী, এরশাদের বিরুদ্ধে যে গণ আন্দোলন শুরু হয়েছিল সেই গণ আন্দোলনে শুধু রাজনৈতিক দলই অংশগ্রহণ করেছিল না, তার পাশাপাশি ছাত্ররা, শিক্ষকরা, ডাক্তাররা, আইনজীবী সমিতি বা আইনজীবীরা, ইঞ্জিনিয়াররা, সাংবাদিকরা, কৃষিবিদ যারা ছিল তারা এবং কৃষক সহ শ্রমিকরা এই আন্দোলনে সকল পেশার লোকেরা অংশগ্রহণ করেছিল, যা তাদের মূল লক্ষ্য হচ্ছে যে সামরিক শাসনে উৎখাত করে গণতন্ত্র পুনর্যাত্রা করার জন্য। তাই এই আন্দোলনের গণ আন্দোলন থেকে ক্রমান্বয়ে গণ অভ্যুত্থানের রূপ নেয়, অর্থাৎ গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, মানে সকলেই সর্বস্তরে এই আন্দোলনকে অংশগ্রহণ করেছিল বা সমর্থন করেছিল, তাই ক্রমান্বয়ে গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ নেয়। উল্লেখিত 15 দল, 7 দল, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন জোটের আন্দোলনের চাপে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ প্রকাশ্য রাজনীতি এর কর্মসূচি পালনের অনুমতি দেন, এবং যখন তারা গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ নেয় তখন 15 দলীয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট এবং 7 দলীয় বিএনপির নেতৃত্বাধীন ছাড়াও শ্রমিক কর্মচারী বা ঐক্য পরিষদ সহ বিভিন্ন জোটে যখন আন্দোলন শুরু করে সেই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ প্রকাশ্য অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্য কর্মসূচি বা রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে অনুমতি প্রদান করে। শিক্ষার্থী, আজকে আমার গণতন্ত্রের পুণ্যযাত্রার পর্ব 1-এর এই পর্যন্ত আমি আজকে তোমাদের জন্য আলোচনা করব এবং পরবর্তীতে পর্ব 2 বা পর্ব 3 এইভাবে বাকি অংশগুলো আলোচনা করব। আজকে যে তোমাদের আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদের বাড়ির কাজ বা HW হিসাবে 10টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, অর্থাৎ 10টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে খাতায় সুন্দর করে প্রশ্ন সহ অ্যান্সার লিখবে এবং প্রতি রবিবারে ভবন 1-এ জমা দেবে, এবং এই খাতাগুলো আমরা দেখে একটা নির্দিষ্ট নাম্বার দেবো, যে নাম্বার বা মার্ক্সটা তোমাদের বার্ষিক পরীক্ষায় সিটি, ডায়েরি, SBS-এর পরিবর্তে যোগ করা হবে, যা তোমাদের ভালো ফলাফলের জন্য আশানুরূপ, কারণ বর্তমানে যে তোমাদের ক্লাসে ডায়েরি মার্ক হচ্ছে না বা সিটি হচ্ছে না, যার কারণে HW-তে আমরা একটা মার্কস দেবো, এটি তোমাদের জন্য ভালো ফলাফলের জন্য উপকারী হবে। তাই প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি, পরবর্তী আবারও অন্য কোনো ক্লাসে অর্থাৎ গণতন্ত্রের পুণ্যযাত্রার পরবর্তী পর্ব নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।